কংগ্রেসত বৈদ্যুত এটা গৌরব গগৈ আনটো ভূপেন বিহারের উপনির্বাচনক কেন্দ্র করে প্রদেশ কংগ্রেসত এই দুটা ফৈদর সূচনা ইয়ারে ভূপেন বরা ইতিমধ্যে গৌরব গগৈর সন্মুখত টিকিবলে সক্ষম নহল ত্যাগ করলে বিরোধী মর্চার সভাপতি পদ ভূপেনে সৈমান করাব নোৱাৰিলে এআইসিসি বিহালী কেন্দ্রিক এই সংঘাতত ভূপেন বরাতকৈ কিবা খাপো আগবাড়ি থাকা গৌরব গগৈর মতে এআইসিসিয়ে বিহালী টিকট যে দিব সেয়া প্রায় নিশ্চিত এনে সন্ধিক্ষণত এতিয়া প্রায় থানবান হওয়ার উপক্রম বিরোধী সম্মিলিত মর্চা যুজত নমার পূর্বে অসম সম্মিলিত মর্চাত আহিল ভাঙুন যাক লৈ ভীষণ অসন্তুষ্ট বিরোধী সম্মিলিত মর্চার অংশীদার দলসমূহ তেওঁলোকেও জনা দরকার যে আমারও স্বাভিমান আছে জনা দরকার যে 1% 2% 4% 5% ভোটে মেটার করে হারিয়ানাত 1.79% আপে ভোট লৈ যোৱাৰ কাৰণে আজি হারিয়ানার এই অবস্থা হল গতিকে ধৈর্য পরীক্ষা নলব এই কথাও কৈছো স্থিতি স্পষ্ট করে দিছো এতিয়াও সময় আছে যদি ঐক্যবদ্ধতার 26ত বিজেপিক পরাভূত করব খুঁজে আমার সিদ্ধান্ত আমি কোৱা কথা যুক্তিৰে বিবেচনা করক গৌরব গগৈর সন্মুখত টিকিব নোৱাৰি বিরোধীৰ সন্মিলিত মর্চার সভাপতি পদ ত্যাগ করা ভূপেন বৰাৰ রাজনৈতিক ভবিষ্যতক লৈ এতিয়া একাংশ চর্চা কৰিছে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদত থাকিবনে ভূপেন মুখ্যমন্ত্রী দৌড়ের পর গৌরবক পারিবনে আঁতৰাব কংগ্রেসের আভ্যন্তরীণ অন্তঃখণ্ডলর সময়সোৱা গৌরব গগৈ রাজনীতিয়ে বিরোধীর মাজত থাকিবলগীয়া বুঝাবুঝি কেনেবাকৈ নস্যাত করব রাজনৈতিক মহলত এতিয়া এইটোৱে হৈছে ডাঙর চর্চা হয়তো ইয়ার পরিণাম 2026ৰ বিধানসভা নির্বাচনতো ভুগিব লাগিব বিরোধী পক্ষর দল ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট